হ্যালো গ্রিয়ন দিস ইজ সুজন ফ্রম সুজন থার্টি সেভেন তো আজকে আমি আপনাদের সাথে টুইটারের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক শেয়ার করব তো আপনারা যারা ফেসবুক ইনস্টাগ্রাম গুগল জিমেল যারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করেছেন তারাই জানেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন করলে লাভ কী তো আমি আপনাদেরকে যারা নতুন আছেন তাদের তাদের উদ্দেশ্যে বলবো টু ফ্যাক্টর অথেন্টিকেশন করলে খুবই লাভ ধরুন আপনার টুইটারের পাসওয়ার্ড এবং ইউজার নেম অন্য কেউ জানে কিন্তু সেটা জানা সত্ত্বেও সে সেটা দিয়ে লগ করতে পারবে না কারণ আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করেন তাহলে আপনি একটা নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে তো সেই নাম্বারে টুইটার থেকে একটা কোড যাবে সেই কোডটা দেওয়ার পরে লগ হবে আদারওয়াইজ লগ হবে না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে সেটা দেখাবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার করা সবগুলো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি জাস্ট আমি আমার ফোন থেকে টুইটারটা ওপেন করলাম তো ওপেন করার পরে আপনাকে এখানে যেতে হবে যে প্রোফাইল একটা অপশন আছে প্রোফাইলে ক্লিক করতে হবে আমি জাস্ট প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে এখানে নিজে একটা অপশান আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্টে জাস্ট আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আপনি নিচে চলে আসবেন একটা অপশান পেয়ে যাবেন সিকিউরিটি জাস্ট সিকিউরিটিতে ক্লিক করবেন তো সিকিউরিটিতে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন চলে আসছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন জাস্ট এর উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখুন এখানে আছে টেক্সট মেসেজ অথেন্টিকেশন অ্যাপ সিকিউরিটি কে তো আপনার এখানে যে কোনো একটার মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারবেন তো আমি মনে করি টু ফ্যাক্টর অথেন্টিকেশন মেসেজের মাধ্যমে করলে ভালো তাহলে আপনার ফোন নাম্বারে মেসেজ যাবে সেই মেসেজে একটা কোড থাকবে সেই কোডটা দেওয়া লাগবে তো জাস্ট আপনার এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন তো জাস্ট আমি এটার উপর ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে কিন্তু আমার ফোনের একটা কোড যাবে তো জাস্ট আমি এখানে গেট স্টার্টে ক্লিক করে দিলাম তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব তো দেখুন আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন তো ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে একটা কোড আসবে দেখুন সেন্ড কোড জাস্ট এখানে ক্লিক করবেন সেন্ড কোড সেন্ড করে ক্লিক করার পরে এখন আপনার ফোন ফোন নাম্বারে একটা কোড আসবে দেখুন আমার ফোন নাম্বারে এখানে দেওয়া আছে এখানে একটা কোড আসবে দেখুন আমি কিছুক্ষণ ওয়েট করতেছি দেখুন আমার ফোনে একটা কোড চলে আসছে তো আমি কোডটা এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিব জাস্ট নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে গটিতে ক্লিক করে দিব তো দেখুন আমার কিন্তু এটা এখান থেকে অন হয়ে গেল তো এখন যদি আমার আর কেউ লগ করতে চায় তাহলে অবশ্যই আমার নাম্বারে যে কোড যাবে সেই কোডে কোডটা দেওয়া লাগবে তারপরে লগ ইন হবে আদারওয়াইজ কেউ আমার পাসওয়ার্ড অথবা ইউজার নেম দুইটাও যদি জেনে যায় তাও আইডিটা লগ ইন করতে পারবে না তো অবশ্যই আপনার টুইটার অ্যাকাউন্ট হ্যাক থেকে বাঁচানোর দায়িত্ব আপনার তো আপনি যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই এই সেটিংসটা করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে এখনই ভিডিওতে একটা লাইক দেন অবশ্যই ভিডিওর নিচে ভালো একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন i love